প্রশান্ত কিশোর ভদ্রলোক কে? তিনি আমার দলের কোনো নেতাও নন, কর্মীও নন, তিনি একজন স্ট্র্যাটেজিস্ট। তিনি কি স্ট্র্যাটেজি দেবেন সেটা নেত্রী ঠিক করবেন, পরে সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা দলের চিন্তা হবে। শুধু ভাটপাড়া কেন, সারা পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় এরকম হানাহানি খুনোখুনি হচ্ছে। তো ওনারা যখন একটা ভালো পদক্ষেপ নিয়েছেন তাহলে সব জায়গায় যান। আমি বাম কংগ্রেসকে পাশে মোটেই চাইছি না। আমি কংগ্রেস ছিলাম, নিশ্চয়ই আছি, কিন্তু বামকে পাশে নিয়ে রাম হব এ মানসিকতা আমার নেই। মানে মারা গেলে 2000 টাকা পাবে সেখান থেকে 200 টাকা নিতে হবে, একজন গরিব মানুষ বাথরুম পাবে সেখান থেকেও টাকা নিতে হবে, এটা কিন্তু একটা বলার জন্য উনি বলেছেন। এবং ওনার কাছে কিছু ইনফরমেশন নিশ্চয়ই আছে যে হয়তো 1% বা 0.1% দলের মধ্যে বেনজল ঢুকেছে, এবং যে দল যখন পাওয়ারে থাকে সেই দলে কিছু বেনজল ঢোকে, কারণ বেনজলরা তো ঘুরে বেড়ায় সমাজের সব বেনজলকে আমি শুদ্ধিকরণ করে ফেলবো, এরকম কোনো জাদু ছড়ি তো কারণ